মন আমাদের খারাপ হতে পারে, মন আবার ভালো হয়ে যায়, এটাকে আমরা স্বাভাবিক মন খারাপ বলি বা স্যাডনেস বলি। কিন্তু এই স্যাডনেস বা স্বাভাবিক মন খারাপ আবার অসুস্থতার মধ্যে ঢুবে যেতে পারে, আমরা বলি মর্বিড স্যাডনেস, ওটাকে ডিপ্রেশন বলে। সেটার সাথে আরও কিছু উপসর্গ যুক্ত হয়, যুক্ত হয়ে এটাকে বলে সিনড্রোমাল প্রেজেন্টেশন, গুচ্ছ উপসর্গের সমাহার। যখন মন খারাপের সাথে আরও কিছু গুচ্ছ উপসর্গের সমাহার হবে এবং সেই মন খারাপটা দিনের বেশিরভাগ সময় চলতে থাকবে, প্রতিদিন চলতে থাকবে এবং 14 দিন পার করে ফেলবে, তখন তাকে আমরা বলবো সে বিষণ্ণতা হয়েছে, তার বিষণ্ণতা রোগ হয়েছে, সেটি একটি রোগের পর্যায়ে।